আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে এসেছি আমরা আমাদের আজকে আমাদের রোল আপ ব্যানার তৃতীয় নম্বর ক্লাস। আমি এই রোল ব্যানার নিয়ে A to Z অলরেডি আমার কয়টা ক্লাস দেওয়া হয়েছে, আমার অলরেডি দুইটা ক্লাস দেওয়া শেষ। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকের এই ক্লাসে আমি এখান থেকে এই ব্যানারটা ডিজাইন করা শেখাবো, এই ব্যানারটা A to Z ডিজাইন করা শেখাবো। আশা করি ইনশাল্লাহ আপনারা বিগত ক্লাসগুলোতে ভালো কিছু ধারণা পাইছেন। হ্যাঁ, এরপরও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন। আর একটা কথা বলি, প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে রাখার চেষ্টা করবেন, কারণ আমার ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমাদের মূল্যবান সময়গুলো এক্সপ্লেন করে আপনার জন্য ভিডিও তৈরি করি। আপনারা যদি প্লিজ একটা লাইক কমেন্ট করতে না পারেন বা একটা লাইক করে দিতে আপনার সমস্যা পড়ে না, হ্যাঁ ভিডিওটা দেখার মাঝে একটা লাইক করে দেবেন। আর পাশাপাশি যদি শেয়ার পারেন শেয়ারটা করে দেবেন, সাবস্ক্রাইব করলে তো অনেক ভালো। ধন্যবাদ। আসেন, আমি আমার অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করতেছি, অফন হইতেছে, একটু সময় নেবে। আমি আমার আজকে আমার যে ডিজাইনটা করবো, এই ডিজাইনটা একটু সিম্পল একটা ডিজাইন, এই ডিজাইনটা, হ্যাঁ একদম সিম্পল ডিজাইন। ইনশাল্লাহ সিম্পল বললেও অনেক সময় নেবে আশা করি। চল আমি এখানে ফাইল থেকে অফন করতেছি। অফন যাওয়ার পর আমি এখান থেকে আমার ওই ডিজাইনটা নিয়ে আসতেছি। এই ব্যানারটা, এই ডিজাইনটা আমরা করবো। হ্যাঁ, আমি এই ডিজাইনটা অফন করে নিয়েছি। এখানে আমি নতুন করে একটা সাইজ নিতেছি, আপনারা সাইজটা বারবার আমি দেখাবো না, এখন ভিডিওটা লং টাইমে যেতেছি। আমি গত দুইটা ক্লাস সাইজ দেখাইছি, আজকে দেখাবো। আমি একটা সাইজ নিয়ে নিয়েছি এখানে, আমি এই সাইজটা আপনাদেরকে গত দুইটা ক্লাসে দেখাইছি, বা প্রতিটা ক্লাসে আপনাদেরকে সাইজগুলো দেখাই বসে বসে আমি ডিজাইনগুলো মানে সময়টাকে এক্সপ্লেন করতে চাই না। এমনি ভিডিওটা অনেক লং টার্ম হয়ে যায়, একটা ভিডিওটা আমাদের 20-25 মিনিট চলে যায়, আপনার দেখতে অনেক কষ্ট লাগে, বোর লাগে। তাই আমি এই ভিডিওগুলো একদম সিম্পল বা সহজভাবে করে নিতেছি। আমি এটা এখানে চলে আসছি। হ্যাঁ, এরপর আসেন, আমি কাজগুলো শুরু করতে গেলে একটু টুলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ওরা একটা শেপ নিলাম, শেপ নিয়ে শেপ কালারটাকে আমি এখান থেকে কালারটা করে দিতেছি। ওকে করার পর এখান থেকে আমি আইডিবার টুলটা নিলাম, এখানে ক্লিক দিলাম, দিয়ে এবার করে দিলাম। একটু বড়ো করতেছি। ওকে, এরপর আসেন আমাদের এই ফাসেরটা। আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ, আশা করি ভালো কিছু ধারণা পাবেন। আমি নিরিবিলি করতেছি গাছগুলো। ওকে, এরপরে আসেন গিয়ে আমি এটা অল্টা ক্লিক করে কপি করে রাখতেছি, অল্টা দুইটা নিলাম, নিয়ে এখানে রেখে এটাকে ছোটো করতেছি, যেটা এলোমেলো হয়ে গেছে। ছোটো করার পরে আমি এখান থেকে এটার ইয়েটাকে অফন অফন করে দিই, সাদা কালো অফন করে দিলাম, দিয়ে এখান থেকে টু দিতে দিলাম। ওকে, হ্যাঁ, এরপর আসেন এটাতে কপি করি, কপি করে সামথিং একটু ছোটো করলাম, করে এটাকে স্টক কালারটাকে অফ অন ইয়ে করে দিলাম, এর কালারটাকে আমি এখান থেকে কালারটা রাখতে এখানে একটু ফিক্সার বসাবো, দিয়ে দিলাম। এরপর আসেন গা আমাদের ওকে, অল্টা ক্লিক করে মাউসে হুল ঘুরে দিয়েছিল, বড়ো হয়ে গেলো। আপনি এবার শর্টকাটে করে নেবেন, করার পর দেখেন আমার এখানে একটু এলোমেলো আছে, এগুলো একটু দেখবেন বসে বসে, এগুলাকে ওকে
আর একটু বড় করতেছি, বড় করলে আর একটু সম দেখা যাবে। ওকে ওকে করার পরে এর কালারটাকে আমি এখান থেকে অ্যাডভার টুলটা নিলাম, এখান থেকে এর কালারটা এটা নিলাম, এরপরে গিয়ে এটাকে অল্টা ক্লিক করে কপি করলে কপি করে একটু ছোটো করতেছি সামথিং। কপি করার পরে এটার কালারটাকে আমি এখান থেকে এই কালারটা দিলে ভিতরে এমনি ইষ্ট একটা চলে আসবে, চলে আসছে ইষ্ট কালারটা, এটাকে ওয়ান করে দিতেছি, এখানে টু আছে। ওকে এরপরে এটা ডিজাইনটা আপনারা তো সব আমার আগের ডিজাইনটা তো দেখছেন, হ্যাঁ এটা ডিজাইনটা তাই এটা এবারও করলাম না, এটা করে আমি সময়টা স্পেন্ড করতে চাই না, এটাকে এমনিতে নিয়ে আসলাম। এটাকে না করে নিয়ে আসলাম, এটা আমি এগুলোকে আমি এভাবে ইউজ করি বিভিন্ন ডিজাইনগুলোতে, বললাম তো আপনারা এগুলো একবার তৈরি করে নেবেন সারা জীবন ব্যবহার করতে পারবেন বিভিন্ন ডিজাইন স্টাইল স্টাইল বিভিন্ন স্টাইলগুলোতে। এটাকে আমি গত ডিজাইনে ডিজাইন করে দেখাইছি গত ক্লাসে, আপনারা ওখান থেকে দেখে নিয়ে আসবেন। এরপর আসেন একটু শেপে নিই, এখান থেকে শেপটাকে এবার নিতেছি, একদমই কোনো বরাবর নিয়ে নিলাম, বলুন যে এত বড় নিলেন কেন, দেখতে থাকেন আপনারা কথা কমাই বললে চলে, দেখতে থাকেন নিরিবিলি। হ্যাঁ এরপরে এটাকে দূরে একদম এখানে নিয়ে আসলাম। ওকে আসার পরে আমি এটাকে অটা ক্লিক করে কপি করে রাখতেছি, এই কালারটাকে আমি আইটা বারটা নিয়ে অটা নিতেছি। ওকে এরপরে এখান থেকে ফ্যান্ডুলটা নিলাম, নিয়ে এখান থেকে আমি এখানে সিম্পল সিম্পল ডিজাইনগুলো দেখাই দিচ্ছি, হ্যাঁ এখানে আপনাদের জন্য কঠিন কোনো ডিজাইন দেখাই দিচ্ছি না, আমি সিম্পল ডিজাইনটা দেখাই দিচ্ছি। অটলা কিকটা কপি করতেছি, কপি করে এই কালারটাকে নিচের কালারটাকে আমি এখান থেকে ইয়ে করে দিলাম, ও সরি কন্ট্রোল জেড। ওকে আটছে, হ্যাঁ এরপর আসেন দেখেন এখানে একটু ব্লার, এই বিষয়টা একটু মানে এখান থেকে দেখেন নিচে এটা উপর এখান থেকে বুঝে দেন, কারণটা কি ওখানে ব্লার সে ডিয়েটা দেওয়া আছে, ব্লারটা দিয়েছেন এখান থেকে ইফেক্ট ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, এখানে প্রিভিউটা দিয়ে রাখবেন, এটা মনে প্রিভিউ না দিলে আপনার ইয়েটা আসবে না, এখান থেকে ফিটিটা বাড়াই দিতেছি, ব্লারটা আরও বাড়াই দিতেছি তারপরে গিয়ে এখান থেকে এগুলোকে বাড়াইতেছি, এরপরে এখান থেকে এটাকেও বাড়াইতেছি, 11 দিলাম, এটা গিয়ে 100 করে দিই। ওকে এখন দেখেন এখানে একটু ব্লাস চলে আসছে তাই না, আসছে, আপনার ছোটো ছোটো দেখেন বা না দেখেন না আমি দেখতেছি, আশা করি আপনারাও দেখতেছেন, আমি যা দেখতেছি আপনারা তা দেখতেছেন, আমি যা দেখি আপনার তা দেখে নিলেন, ছোটোবেলার একটা সুন্দর একটা প্রভাব ছিল, আমি যা দেখি তুমি তা দেখো, হ্যাঁ আমি এটাকে শর্টকাট নিয়েছি নামালাম, আবার দেখবেন যে ভাই কী বানাবেছেন ভুলে গেছি, এই সেই শর্টকাট নামাইছি, মনে রাখবেন শর্টকাট কী বানাবেছে তো এই অ্যারেঞ্জ থেকে শর্টকাটগুলো দেখ বারবার দেখে না। ওকে আমার ডিজাইনটা শেষ, এরপরে গিয়া এখানে গিয়া বি অল্টা ক্লিক করা একটু, আমি এখানে মুভকে দিয়ে এগুলো এমন করতেছি, বি এখানে সাদা দিচ্ছি এগুলো ইয়ে দিয়ে একটু কালারটা দিই, আসেন ও এখানে এই ইয়েটা একটু বাদ রয়ে গিয়েছে, এখানে এটা এটাকে নিতেছি এখান থেকে, এরপরে আপনারা দেখতে থাকেন আমি নিতে থাকি, ওকে দেখেন মোটা চিকন হয়েছে কিনা হয়েছে, তার জন্য কি করতে আমাদেরকে এখান থেকে এটাকে নিয়ে মুখকে দিয়ে একটু মোটা করে নিতে হবে। ওকে হয়ে গেছে, এরপরে গিয়ে আসেন এই কালারটাকে আমি এখান থেকে দিতে পারি, কালারগুলো এখান থেকে বসে বসে দিতে পারি, হ্যাঁ
দিলাম, সমস্যা নেই, চাইছিলাম ওখান থেকে দিতেন। একটু কালারটাকে ওপেন করে দিলাম, আর একটু বাড়াই, আর একটু বাড়াই, 6 দিলে হয়ে যাবে। ওকে, অনেক ইয়া লাগতেছে। এরপরে সেখান থেকে আমি লোগোটা নিয়ে আসতেছি আনগ্রুভ করে। এগুলা লোগোটা তো আপনার কাছে আছে, লোগোটা তো তৈরি করা কোনো বিশেষ না, এটা রেডিমেড, তারা তৈরি করে দিবে। শর্টকাটে নিলাম না আপনাদেরকে দেখানোর জন্য, এবং নিশ্চয় কিন্তু আমি শর্টকাটে করি। আসুন বিজনেস ব্যানার, উফ সরি, একটা বিষয় দেখছেন আমি এখানে এখন আর, আচ্ছা দেখা দিচ্ছি, আমি এখান থেকে ব্যানার ক্লিক দেওয়ার ফলে ব্যানার ধরতেছে এটা, কারণ এখানে ড্রপ শুরু এত পর্যন্ত আসছে, এটা ধরতেছে। তাই কী করতে হবে, এটাকে আমি এখান থেকে মাউসের রাইট ব্যানার ক্লিক দিলে এখান থেকে লক, এখানে আসে না, কিন্তু এখান থেকে অবজেক্ট থেকে আসে, অবজেক্ট থেকে লক, লক থেকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম শর্ট আছে। লক করার পরে এখন ধরতে এখন ধরা যায়, দেখছেন এটা আপনি কেন এখানে কন্ট্রোল 2 ক্লিক দিলে লক হয়ে যাবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একদম। করতেছি, দেখতে থাকেন, এরপরে গিয়ে আসেন, আমি এটাকে বসাতেছি, এরপরে আমি এখান থেকে অ্যাবাউট, অ্যাবাউট আর যেগুলো আপনারা আপনার বায়ার লিখে দিবে, আনগ্রুভ করে নিতেছি। এখান থেকে লোগোগুলো আপনারা খুঁজে নেবেন, আমি আপনাদের একটা ভিডিও দিব দিব বলে গেছি, দিব ইনশাল্লাহ, সুযোগ করে আপনারা কমেন্ট করে জানান না যে ওই ভিডিওটা দেয় না, বলে গেছি ওই ভিডিওটা দিব, আইকনগুলো এমনকি আমরা ফোনগুলো কোত্থেকে নিই, এমনকি আপনি দেখেন দুটা ফোনটা এক, দেখেন দুটা ফোন, দুটা টাইপগুলো এক, দেখেন সবগুলো টাইপ একগুলো, এই টাইপগুলো কেউ কপিরাইট ধরে না, এটাগুলো কোত্থেকে নিই। হ্যাঁ, এটা গুগল একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে নিতে হয় ফোনগুলো, আমরা ওইখান থেকে নিই, অনেক কিছু নিই অনেক জায়গা থেকে। এর পাশে আমি একটা ফিক্সার বসাতেছি বিজনেস ব্র্যান্ড, এখান থেকে একটা ফিক্সার, সবগুলো দুইটা দুইটা হয়ে গেল, এটা নিতেছি। হ্যাঁ, এই ফিক্সারটা বিজনেস সাথে আমি এটাই ইউজ করি সবসময়, যেখানে সেখানে এটাই ইউজ করি। আপনার কিছু কাস্টম কিছু ইয়ার এই ফিক্সারগুলো রেখে দেবেন, আজীবন এটা ইউজ করতে পারেন, যেটা আপনাদের বিভিন্ন ওয়েবসাইটে যারা অ্যাকসেপ্ট করে ওই ফিক্সারগুলো সবসময় রেখে দেবেন। হ্যাঁ, মানে আপনি একটা ডিজাইন, যেমন কি আমার এই বিজনেসের তো এটা অনেক জায়গায় আমার অ্যাকসেপ্ট করছে, অনেক ডিজাইন আমার অ্যাকসেপ্ট করছে, আমি শর্টকাট নিয়েছি আমাদের, সেটা মনে রাখবেন। এরপরে উপরটা ধরলাম আর ফিক্সার ধরলাম, দুটোটাকে ধরে মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আমার ডিজাইনটা, এই দেখেন এই ডিজাইনে, এই ডিজাইনের মধ্যে আর এই ডিজাইনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, হয়ে গেছে ডিজাইনটা একটু সেট। আজকে 13 মিনিট লাগছে, আজ একদম, এই দেখেন আমি এটা লক করা, এখন এটা ডিলিট করতে পারতেছি না, তাই না, এটা কন্ট্রোল অল্টার 2 আনলক হয়ে গেছে, কিংবা এখান থেকে আপডেট থেকে আনলক কন্ট্রোল অল্টার 2, অল্টার কন্ট্রোল 2 যেখানে একটা দিলে হয়। ওকে, এখন আসছেন আমার এখানে, এটা বাইরে গেছে, এখান থেকে কিছু এলোমেলো আছে ওগুলো ঠিক করে দিই, করার পরে এখান থেকে ট্যাপগুলোকে আর এটাকে এখান থেকে অ্যালাইন করে দিতেছে। ওকে, ওকে ভাইজান, আমার ডিজাইনটা শেষ, দোয়া করবেন, আশা করি আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আপনাদেরকে সিম্পল ডিজাইনগুলো এই কেন দিই, কারণ আপনার নতুন, এই ডিজাইনগুলো আপনাদেরকে শুধু শেপ, এখান থেকে এখান থেকে শেপ, এখান থেকে এখান থেকে শেপ, দেন আমার ডিজাইন করতে 13 মিনিট লাগছে, কিন্তু আপনার, আমি যদি আপনাদেরকে না দেখে আমি নিজে করতাম সর্বোচ্চ আমার 5 মিনিট লাগতো, তাই না, এমনকি আপনার ডিজাইনটা করতে আপনার 1 ঘন্টার বেশি লাগবে, এটা মনে রাখবেন, 1 ঘন্টার কম লাগবে না, তা অধৈর্য হবে না ইনশাল্লাহ। আমার এই প্রথম প্রথম এগুলো একটা বিজনেস করতে আমার 1 ঘন্টা 27 মিনিট গেছে, যে বিজনেসটা এখন নতুন ক্রিয়েটিভ মাইন্ড থেকে একটু মাথায় ক্রিয়েটিভ নিয়ে এসে আমি একটা ডিজাইন করতে সর্বোচ্চ 15 মিনিট লাগবে অথবা 20 মিনিট, ওই ডিজাইনটা আমার 1.5 ঘন্টা লাগছে, কেন, কারণ আমি বিগিনার ছিলাম,
এমন অ্যাডভান্স আমাদের হয়ে গেছে, এখন সমস্যা হয় না। আপনাদের এমন সমস্যা হবে, করতে পারবেন না, এলোমেলো হবে, খারাপ হবে, আমাকে দেখাবেন, আমি ফ্যানজার আমাকে দেখাবেন, আমি ডিজাইনগুলো দেখবো, দেখে কোনো ভুল হলে দেখা দেবো। কেন যদি আপনি ভুলগুলো না বুঝতে পারেন তো আপনার কী হয়? হ্যাঁ, আর আরেকটা বিষয়, আপনারা সবসময় প্রশ্নগুলো ইউটিউব অ্যান্ড গুগলকে করার চেষ্টা করবেন, তাদের থেকে যদি উত্তর না পান তাহলে আমাদের কাছে আসবে। এতে কী হয়, আমরা আজকে আছি কালকে থাকবো কেন জানি না, আজকে বাঁচি না কালকে মরেছি, কিন্তু গুগল আর ইউটিউব আপনাদের জন্য সারা জীবন আসে থাকবে। হ্যাঁ, আপনি যদি ওখান থেকে প্রশ্ন করে উত্তর কালেক্ট করার একটা মাধ্যম অর্জন করতে পারেন, তাহলে আপনি গুগল থেকে প্রতিদিন আপনার কারো কাছ থেকে কোনো মানে কারো কাছে গিয়ে বারবার প্রশ্ন করতে হবে না, আপনাকে গুগল এবং ইউটিউব আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে। এতে আপনার জীবনটা সুন্দর হবে, আপনি প্রতিটা কোনো জায়গায় আটকিবেন না। হ্যাঁ, কোনো জায়গায় আপনি আটকিবেন না, এমন রাখবেন। এখন আমি জেনারে একটু নিখুঁত করার জন্য উপরে একটা শেপ নিতেছি, নিয়ে দেখেন সবগুলোকে ধরলাম, ধরে মাস্ক ক্লিপিং মাস্ক করে দিলাম, একদম নিখুঁতভাবে হয়ে গেছে, এখন সুন্দর হয়ে গেছে। আশা করি আজকে ডিজাইনটা আপনাদের কাছে অনেক ফায়দামন্দ সুবিধামন্দ হবে। যদি এখন কখন খারাপ দিতেছে, যদি আমরা ডিজাইনটাকে নিয়ে এখানে বসে দিই, অ্যাপ্লাই অল কয়েকটা কালার আসবে, আমার গলা ভেঙে আছে, দেখেন আমার যারা ফটোশপে গিয়ে বসে বসে মেকআপ সেট আপ করে কত কষ্ট করে, আমরা দূর, এত কষ্ট কে করে আমার কাছে? হ্যাঁ, এত কষ্ট কে করে, দরকার আছে এত কষ্ট করা? হ্যাঁ, দেখেন একটা মেকআপ সেট আপ হয়ে গেল কিনা ভাইজান। আমার কত হলো, সবসময় সহজ সিটেন্ড করার চেষ্টা করবো, দেখেন এখানে খারাপ দেখা যেতেছে, এখন কত সময় দেখা যেতেছে না, কিন্তু এই মেকআপটাকে যারা আবাগোবা, হ্যাঁ, যারা বিভিন্ন গভীর বিষয় মানে অবগত নেয়, তারা কী করে, ফটোশপে না এখান থেকে এগুলোকে অফন করে, কত ঝামেলা করে একটা মেকআপ সেট আপ তো করে। আমরা এখানে শর্টকাটে করে নিলাম, দেখেন মেকআপ সেট আপ হয়েছে কিনা, কোনোই লেভেল আছে। আপনি সোজা মেকআপগুলো এবার সেট আপ করবেন, আপনাদের কী বলবো, আমি ফ্লায়ারগুলো আসবে এবং মেকআপ সেট আপ করি, এখানে আসছে তো মনে হয়। এই যে দেখেন, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, হ্যাঁ, তারপর আপনাদেরকে বলতেছি, আমি এটা দেরি করতেছে, আমার কম্পিউটার ল্যাপটপটা একটু ইয়ে করতেছে স্লো বলে। দেখেন এই মেকআপটা আপনাকে কেউ কী বিশ্বাস করবেন যে এটা আমি অ্যাডোব ইলাস্ট্রেটর করা, এটা আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে মেকআপটা সেট আপ করছি, দেখেন কোনো এলোমেলো দেখা যেতেছে, এটা অ্যাডোব ইলাস্ট্রেটর সেট আপ করা, অ্যাডোব ইলাস্ট্রেটর সেট আপ করছে। হ্যাঁ, এটা আমি কোডগ্রাফের জন্য দিছি, দেখেন ট্রাভেল সেলস ফ্ল্যাট ডিজাইন, এখানে কোডগ্রাফের জন্য। হ্যাঁ, কত হলো, আমরা যদি বুদ্ধি থাকে, আপনার ফ্যাটা থাকলে আপনি জিরাফি তৈরি করতে পারবেন, আপনি বুদ্ধিতে আপনি সব কিছু করতে পারবেন, আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর আপনি সব কিছু সাথে পূরণ করতে পারবেন। তো আপনাদেরকে ক্রিয়েটিভ মাইন্ড এমন কি ভালোভাবে শিখতে হবে, আর আপনাদের বন্ধু যারা শিখতেছে তাদেরকে আমার চ্যানেলের লিঙ্কটা দেবেন, তাদেরকে আমার চ্যানেল নামটা দেবেন, ফ্রিল্যান্সার ওসমান নামটা দেবেন, তো দেখে শিখতে পারবে, এতে আপনারা সব পাবেন, আমিও সব পাবো, এবং তারা শিখতে পারবে। আর আপনাদের আকাম্মা যারা আছে, যারা কোনো কাজ কাম পায় না, তাদেরকে বলেন ফ্রিল্যান্সিং শিখুক, ফ্রিল্যান্সিং কাজ অনেক চাহিদা, অনেক মার্কেট প্লেস, এবং গ্রাফিক ডিজাইন অনেক চাহিদা। হ্যাঁ, অনেক চাহিদা আছে, আশা করি আমার জন্য দোয়া করবেন। আর আমার রোল আপ ব্যানারের পরে আমার এক লাগাতার পাঁচটা বিষয় নিয়ে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, যেগুলো আপনাদের জীবনে প্রত্যেকটা সময় জরুরি। একটা টাইপোগ্রাফি নিয়ে হবে, বিভিন্ন গ্রাফিক ডিজাইন চাহিদা কী, তিন নম্বর অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, আমার প্ল্যান আছে। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট, ভাই একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করে রাখবেন, অনেক ভালো লাগে।